সব ধরনের সুযোগ সহ রাজ্যের মেধাবী উপজাতির ছাত্রছাত্রীদের স্কলারশিপে বিএড ডিএলএড পড়াতে বহিরাজ্যে পাঠিয়েছিল রাজ্য সরকারের উপজাতি কল্যাণ দপ্তর চুক্তি অনুযায়ী বহিরাজ্যে পাঠরত ছাত্রছাত্রীদের প্রথম বর্ষের স্কলারশিপের টাকা যথারীতি দপ্তরের তরফে প্রদান করা হলেও দ্বিতীয় কিস্তির টাকা এখনও মিটিয়ে দেয়নি দপ্তর এতে করে এখন বিপদে পড়েছেন পড়ুয়ারা শুধু তাই নয় তাদের ভবিষ্যৎ অন্ধকারের মুখে দ্বিতীয় কিস্তির স্কলারশিপের টাকা না দেওয়ার ফলে বহিরাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রতিনিয়ত টাকার জন্য চাপ দিয়ে চলেছে অবস্থায় বারবার শরণাপন্ন হচ্ছেন শিক্ষা দপ্তরের অধিকর্তার ছাত্রছাত্রীরা দপ্তরের অধিকর্তার কাছে স্মারকলিপি পেশ করে শুধু তাই নয় উপজাতি কল্যাণ দপ্তরের সামনে তারা বিক্ষোভ পর্যন্ত দেখায় টাকা না দিলে পরীক্ষায় বসতে পারবে না ছাত্রছাত্রীরা এতে করে ভবিষ্যৎ নষ্ট হবার আশঙ্কা রয়েছে তাই স্কলারশিপের দ্বিতীয় কিস্তির টাকা মিটিয়ে দেওয়ার দাবি নিয়ে বারবার দপ্তরের শরণাপন্ন হচ্ছেন ছাত্রছাত্রীরা সোমবার ফের আরও একবার অধিকর্তার দ্বারহস্থ হন তারা তবে এদিন অধিকর্তা ছাত্রছাত্রীদের আশ্বাস দিয়েছেন যে ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করলেই তাদের আতঙ্ক এবং বেশ কিছুদিন ধরে চলে আসার জটিল সমস্যার সমাধান হবে অধিকর্তার আশ্বাস অনুযায়ী বহিরাজ্যে পাঠরত রাজ্যের মেধাবী উপজাতির ছাত্রছাত্রীরা এখন তাকিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রীর পদক্ষেপের দিকেই সোমবার এমনটাই জানালেন রজনী দেববর্মা নামে এক ছাত্র আগামী এক তারিখ আমাদের পরীক্ষা যদি উনি আমাদের এই বিষয়ে যদি ইতিবাচক কোনো সিদ্ধান্ত না নেয় তাহলে আমাদের এই প্রজাতি ছাত্রাদের ভবিষ্যৎ আমরা অন্ধকার বলে মনে করি রিপোর্ট,